আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ইসলামিক অডিওবুক আয়োজিত অডিও লেকচার সিরিজ রামাদান, রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ও সালাফদের পথে আত্মশুদ্ধি ও প্রোডাক্টিভিটি, এই সিরিজে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি এই সিরিজটির প্রথম পর্ব। যদি আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন চেপে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি। এক, আজকের আলোচ্য বিষয় আসিয়াম, আপনার ইবাদতের মান উন্নয়ন করুন। আমি আত্মশুদ্ধি অর্জনের কাজ শুরু করেছি। এক, আজকের আলোচ্য বিষয়ের ফায়দা, পূর্বের সব গুনাহ মাফ। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানসহ পুণ্যের আশায় রমাদানের সিয়াম পালন করবে তার পূর্বের সব গুনাহ মাফ করে দেয়া হবে। সাহিহুল বুখারি 38। অগণিত প্রতিদান লাভ, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, সিয়াম ব্যতীত আদম সন্তানের প্রতিটি কাজই তার নিজের জন্যে, কিন্তু সিয়াম আমার জন্যে, তাই আমি এর প্রতিদান দেব। সাহিহুল বুখারি 1904। কিয়ামত দিবসে সুপারিশ লাভ, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়াম ও কুরআন কিয়ামতের দিন বান্দার জন্যে সুপারিশ করবে। মুসনাদ আহমদ 6626। কল্পনাতীত সাওয়াব অর্জন, আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসুল, আমাকে কোনো আমলের আদেশ করুন। তিনি বললেন, তুমি সিয়ামকে আঁকড়ে ধরো, কারণ এর সমকক্ষ কিছুই নেই। আমি বললাম, হে আল্লাহর রাসুল, আমাকে কোনো আমলের আদেশ করুন। তিনি বললেন, তুমি সিয়ামকে আঁকড়ে ধরো, কারণ এর সমকক্ষ কিছু নেই। আমি বললাম, হে আল্লাহর রাসুল, আমাকে কোনো আমলের আদেশ করুন। তিনি বললেন, তুমি সিয়ামকে আঁকড়ে ধরো, কারণ এর সমকক্ষ কিছুই নেই। নাসাই কর্তৃক আসুনানুল কোবরা 2544। দোয়া কবুল হওয়া, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেয়া হয় না, পিতার দোয়া, রোজাদারদের দোয়া এবং মুসাফিরের দোয়া। বাইহাকি কর্তৃক আসুনানুল কোবরা 6392 নম্বর হাদিস। কামনার আগুনকে নিবিয়ে দেয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর যদি সে তা তথা বিয়ে করতে সক্ষম না হয় তাহলে সিয়াম পালন করবে, কেননা এটি তার কামভাব দমন করবে। সহিহুল বুখারী 5066, সহিহুল মুসলিম 1400 নম্বর হাদিস। জাহান্নাম থেকে দূরে থাকা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিনও সিয়াম পালন করবে আল্লাহ তার মুখমণ্ডলকে জাহান্নামের আগুন থেকে 70 বছরের রাস্তা দূরে সরিয়ে নেবে। সহিহুল বুখারি 2840। জান্নাতে মর্যাদা লাভের মাধ্যমে সফল হওয়া, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতে একটি বালাখানা রয়েছে, এর ভেতর হতে বাইরের অংশ এবং বাইরে হতে ভেতরের অংশ দেখা যায়। আল্লাহতালা এটি ওই ব্যক্তির জন্য প্রস্তুত করেছেন যে অন্যকে আহার করায়, নম্র ভাষায় কথা বলে, সিয়াম পালন করে এবং মানুষ ঘুমিয়ে থাকা অবস্থায় সালাত আদায় করে। মুসনাদ আহমদ 22905 নম্বর হাদিস, সহি ইবনে খুজাইমা 2137 নম্বর হাদিস। আপনি জানেন কি এই বালাখানা কেমন হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতিরা নিজেদের মর্যাদা অনুযায়ী পর্যায়ক্রমে একে অপরের উপর দেখতে পাবে, যেভাবে তোমরা পূর্ব আকাশে উদয়াচলয় অথবা পশ্চিম আকাশে অস্তাচলে উজ্জ্বল নক্ষত্রসমূহ দেখতে পাও। সহি মুসলিম 2831। দুই, কুরআনের আলো, আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকেদের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা আয়াত 183। আল্লাহ তাআলাই আমাদের সৃষ্টিকর্তা এবং তিনি আমাদের জন্য উপযোগী ও কল্যাণকর বিষয়গুলো সম্পর্কে জানেন, তাই তিনি সিয়ামের বিধান দিয়েছেন। সিয়াম এমন এক বিধান যা বান্দাদের মাঝে আগ্রহ ও ভালোবাসা সৃষ্টি করে। সিয়াম পূর্ববর্তী সকল উম্মাদের মাঝে একটি পরীক্ষিত আমল, তার কার্যকারিতা প্রমাণিত। এটি শুধু এই উম্মাদের মাঝে সীমাবদ্ধ নয়, শুধু মুসলিম জাতি সিয়ামের ব্যাপারে আদিষ্ট নয়, ইসলামে সিয়ামের বিধান আসার আগেও মানুষ সিয়াম পালন করত। যেন মুসলিমগণ এই ধারণা না করে যে সিয়াম শুধু তাদের উপরই ফরজ করা হয়েছে।
এই আয়াতে পূর্ববর্তী সভ্যতাকে মূল্যায়ন করা হয়েছে। পূর্ববর্তী লোকেরা সিয়াম পালন করে যেই অভিজ্ঞতা অর্জন করেছে তাকে উচ্চ মর্যাদা দেওয়া হয়েছে, যেন আমরা অন্যদের থেকে ফায়দা গ্রহণ করতে পারি। সিয়াম তাকওয়া অর্জনের সবচেয়ে সংক্ষিপ্ত পথ, আর তাকওয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য ও তার পক্ষ থেকে প্রতিদান অর্জন করা যায়। তিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, কোনো এক সফরে প্রচণ্ড গরমের দিনে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাত্রা শুরু করলাম। গরম এতটাই প্রচণ্ড ছিল যে প্রত্যেকে আপন আপন হাত নিজের মাথার উপর তুলে ধরেছিলেন। এই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু ব্যতীত আমাদের কেউই সিয়ামরত ছিলেন না। সহিহুল বুখারী 1945। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সিয়াম হল দাউদ আলাইহিস সালামের সিয়াম। তিনি একদিন সিয়াম পালন করতেন এবং একদিন সিয়াম পালন থেকে বিরত থাকতেন। সহিহুল বুখারী 3420। চার, অমূল্য বাণী। আহনাব বিন কায়েসকে বলা হলো, আপনি তো বৃদ্ধ মানুষ, সিয়াম আপনাকে আরও দুর্বল করে দেবে। তিনি বললেন, আমি লম্বা এক সফরের জন্যে তা প্রস্তুত করছি। ইবনুল কাইয়িম রহিমহুল্লাহ বলেন, কেবল পানাহার থেকে বিরত থাকার নামই সিয়াম নয়। সিয়াম হল অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে বিরত রাখা, অনর্থক কথা থেকে জবানকে চুপ রাখা, হারামের দিকে দৃষ্টিপাত করা থেকে নিজেকে সংযত রাখা। ইয়াকুব বিন ইউসুফ আল হানাফি রাহিমহুল্লাহ বলেন, আমাদের কাছে এই সংবাদ পৌঁছিয়েছে যে কিয়ামত দিবসে আল্লাহতালা নিজ বন্ধুদের বলবেন, হে আমার বন্ধুগণ, দুনিয়াতে আমি যতবার তোমাদের দিকে তাকিয়েছি দেখেছি তোমাদের মুখ শরাবের ব্যাপারে সংকুচিত ছিল, তোমাদের চোখ অবনত ছিল এবং তোমাদের পেট ছিল খালি। সুতরাং আজ তোমরা জান্নাতের নিয়ামত উপভোগ করো আর পরস্পরের মাঝে পান পেয়ালা গ্রহণ করো। হাসান রহিমহুল্লাহ বলেন, আল্লাহর ওলি তথা প্রিয় বান্দা আয়াতলোচনা হোরের সাথে হেলান দিয়ে মধুর ঝর্ণার পারে বসে থাকবে। তখন হোর তাকে পানপাত্র দিয়ে বলবে, আল্লাহতালা গ্রীষ্মকালের দীর্ঘতম দিনে তোমার দিকে তাকিয়েছিলেন, তুমি তখন দ্বীপপ্রহরের তীব্র পিপাসায় কাতর ছিলে। তোমাকে নিয়ে আল্লাহ ফেরেস্তাদের সাথে গর্ব করেছেন এবং বলেছেন, আমার বান্দার দিকে লক্ষ্য করো, সে আমার জন্যে এবং আমার কাছে যা আছে তার আশায় নিজের স্ত্রী, নিজের চাহিদা, নিজের স্বাদ ও পানাহার পরিত্যাগ করেছে। সুতরাং তোমরা সাক্ষী থেকো, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। ফলে আল্লাহ সেদিন তোমাকে ক্ষমা করে দিয়েছিলেন এবং আমার সাথে তোমাকে বিয়ে দিয়েছিলেন। পাঁচ, কিছু চমৎকার কাহিনী। হাজ্জাজ ও এক বেদুইনের সাথে কথোপকথন। প্রচণ্ড গরমের কোনো একদিনে হাজ্জাজ কোথাও বের হল, সেখানে তার জন্য খাবার পরিবেশন করা হল। হাজ্জাজ বলল, আমাদের সাথে আহার করবে এমন কাউকে খুঁজে আনো। লোকজন খোঁজ করে শুধু একজন বেদুইনকেই পেল, তারা তাকে হাজ্জাজের কাছে নিয়ে আসলো। তখন হাজ্জাজ ও বেদুইনের মাঝে নিম্নের কথোপকথন হল। হাজ্জাজ, হে বেদুইন, এসো আমরা খাবার খেয়ে নেই। বেদুইন, তোমার চেয়ে উত্তম এক সত্তা আমাকে দাওয়াত করেছেন আর আমি তার দাওয়াতে সাড়া দিয়েছি। হাজ্জাজ, কে সে? বেদুইন, আল্লাহতালা আমাকে সিয়ামের দাওয়াত করেছেন, তাই আমি রোজাদার। হাজ্জাজ, তুমি এত গরমের দিনে রোজা রাখছ? বেদুইন, আমি সেদিনের জন্য রোজা রাখছি যেদিন এর চেয়েও বেশি গরম থাকবে। হাজ্জাজ, আজ রোজা ভেঙে ফেলো, আগামীকাল রেখো। বেদুইন, গভর্নর সাহেব কি আমার আগামীকাল বেঁচে থাকার গ্যারান্টি দিতে পারবেন? হাজ্জাজ, এটি আমার সাধ্যে নেই, এই ব্যাপারে তো শুধু আল্লাহই ভালো জানেন। বেদুইন, তাহলে কিভাবে আপনি চিরস্থায়ী জিনিসের মোকাবেলায় ক্ষণস্থায়ী জিনিস কামনা করছেন, অথচ সেই চিরস্থায়ী জিনিসের কোনো বিকল্পই নেই? হাজ্জাজ, আজ খুব মজাদার খাবার আছে। বেদুইন, আল্লাহর শপথ, আপনার রুটিওয়ালা ও বাবরচিরা যা প্রস্তুত করছে তা উত্তম নয়, বরং আল্লাহর আফিয়াতই উত্তম। হাজ্জাজ, আল্লাহর শপথ, আমি এর মতো আর কাউকেই দেখিনি। হে বেদুইন, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুন। হাজ্জাজ তার জন্য কিছু পুরস্কারের আদেশ করলেন। আপনি প্রথম প্রজন্মের কেউই? হাসান বাস্ত্রী রহিমহুল্লার সামনে খাবার পেশ করা হলে তিনি বললেন, আমি রোজাদার। বলা হলো, এত গরমের দিনে আপনি রোজা রাখছেন? তিনি বললেন, আমি প্রথম প্রজন্মের একজন হতে চাই। ছয়, রামাদানের রোজা। রামাদানের 30 দিন আপনি রোজা রাখছেন, যত গরম বা ক্লান্তিই আসুক আপনি রোজা রাখছেন, একদিনও রোজা ছেড়ে দিচ্ছেন না।
এ সময় আপনি নিজের অঙ্গপ্রত্যঙ্গকে রোজা বিনষ্টকারী সব বিষয় থেকে বিরত রাখছেন। আপনি ভয় করছেন যে আপনার রোজা আবার অনর্থক হয়ে যায় কিনা। কিন্তু রামাদানের পরে প্রতি মাসে তিন দিন রোজা রাখার মতো শক্তি আপনি পাচ্ছেন না। কেন আপনি রামাদান পরবর্তী দিনগুলোতে নিজের জিহ্বাকে সংযত রাখতে পারছেন না, হারাম থেকে নিজের দৃষ্টিকে সরিয়ে রাখতে পারছেন না? সাত, সিয়ামের সূর্য ডুবে গেছে। বর্তমানে অনেকের অবস্থা হলো রামাদান মাসটা তাদের জন্য খাবারের মাসে পরিণত হয়েছে, তাদের জন্য এটি রাতের সালাতের মাস নয়। অনেকে আজ তাদের অনুভূতি হারিয়ে ফেলেছে, তাই রামাদানের পূর্বেকার ঝগড়া বিবাদ যেন আরও বেড়ে গেছে। পরস্পরের মাঝে তর্ক বিতর্ক, ঝগড়া বিবাদ ও মতানৈক্য এই সময়েও চলছে। কিছু মানুষ হারাম দৃষ্টি ও কষ্টদায়ক কথার মাধ্যমে নিজেদের রোজাকে নষ্ট করছে। তারা রোজা রেখে কেবল ক্ষুধা আর তৃষ্ণায় সহ্য করছে, কোনো ফল লাভ করতে পারছে না। কতক মুসলিম রামাদানে বিনা ওজরে সিয়াম নষ্ট করে, আর তারা এটি প্রকাশ্য করে থাকে। হাফিজ জাহাবি রাহিমহুল্লাহ বলেন, মুমিনদের কাছে এই বিষয়টি স্থিতিকর যে বিনা ওজরে রামাদানের রোজা ছেড়ে দেবে সে জিনাকারী ও মাদকাসক্ত ব্যক্তির চেয়েও নিকৃষ্ট। বরং মুমিনগণ তার ইসলাম নিয়েই সন্দেহ পোষণ করেন এবং তার ব্যাপারে জান্দাকা ও নস্তামের ধারণা করেন। আট, দোয়া। হে আল্লাহ, আমাদেরকে এই মাসে জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত লোকেদের অন্তর্ভুক্ত করুন। হে আল্লাহ, আমাদের সালাত, সিয়াম ও আমাদের সকল আমল কবুল করুন। হে আল্লাহ, আমাদেরকে যেমন রামাদানে নিরাপদ রেখেছেন, তেমনই রামাদানকে আমাদের উদাসীনতা ও অবাধ্যতা থেকে নিরাপদ রাখুন। হে আল্লাহ, প্রত্যাখ্যাত সিয়াম ও অগ্রহণযোগ্য আমল থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। হে আল্লাহ, আপনার প্রতি একনিষ্ঠতার মাধ্যমে আমাদের অভ্যন্তরীণ অবস্থাকে সুন্দর করুন এবং আপনার রাসূলের আনুগত্যের মাধ্যমে আমাদের আমলগুলো সুন্দর করে দিন। হে আল্লাহ, উদাসীনতা থেকে আমাদের জাগ্রত করুন এবং নিচুতা থেকে আমাদের মুক্তি দিন, আমাদের গুনাহ ও মন্দগুলো মিটিয়ে দিন। হে রব্বুল আলামিন, আমাদের সিয়াম কবুল করে নিন। নয়, যথেষ্ট হয়েছে, এখন আমল দেখার বিষয়। সামনে আমি হারাম থেকে অঙ্গপ্রত্যঙ্গকে বিরত রাখার মাধ্যমে অঙ্গপ্রত্যঙ্গের সিয়াম বাস্তবায়ন করব, কারণ এটিই হলো সবচেয়ে বড় সিয়াম এবং সবচেয়ে বড় সাধনা। সুতরাং যখন আমি এমনভাবে সিয়াম পালন করব, তখন আমার কর্ণ, চক্ষু ও যবনও সিয়াম পালন করবে। সুতরাং আমার সিয়াম পালন করা এবং না করা উভয় আবার বরাবর হবে না। রামাদানে আমি ধূমপান একেবারেই ছেড়ে দেব। যদি আল্লাহ তাআলা আমাকে এই বিপদ থেকে মুক্তি দেন, তাহলে অন্য কেউ এই ব্যাপারে দাওয়াত প্রদানে উৎসাহিত করব। ইন্টারনেট বা রাস্তাঘাটে নারীদের প্রতি তাকিয়ে আমি আমার সিয়াম নষ্ট করব না, আর শয়তানকেও আমার প্রতি তাকিয়ে হাসার সুযোগ দেব না। কেননা সে হয়তো দিনের বেলা যে কাজে আমাকে লিপ্ত করতে ব্যর্থ হয়েছে, রাতের বেলায় তাতে লিপ্ত করিয়ে ছাড়বে। শয়তান যেন ধীরে ধীরে আমার মাঝে অন্যের প্রতি বিদ্বেষ ছড়িয়ে না দেয়, ফলে আমি রাগান্বিত হয়ে পড়লাম, তারপর ভুল করে আফসোস করলাম। দুই, আজকের আলোচ্য বিষয়, ঘুম। আপনার অভ্যাস পরিবর্তন করুন। ঘুমের সময় ফুরিয়ে গেছে। এক, আজকের আলোচ্য বিষয়ের ফায়দা। ঘুমকে ইবাদতে পরিণত করা, ক্ষমা ও ফেরেস্তাদের দুয়ার মাধ্যমে সফলতা লাভ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায় তার শিয়ারে একজন ফেরেস্তা নিযুক্ত থাকে। যখনই সে জাগ্রত হয়, ফেরেস্তা বলে, হে আল্লাহ, আপনার অমুক বান্দাকে ক্ষমা করুন, কেননা সে পবিত্র অবস্থায় ঘুমিয়েছে। সহিহ ইবনে হিব্বান 1051, শুআবুল ইমান 2526 নম্বর হাদিস। সময় থেকে উপকৃত হওয়া এবং জীবনকে দীর্ঘায়িত করা, জীবনের প্রতিটি ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে উপকৃত হওয়া। দুই, কোরআনের আলো। আল্লাহ তাআলা বলেন, তারা রাতের কম সময়ই ঘুমাত। সূরা আল জারিয়াত আয়াত 17। মুতারিফ বিন মুহাম্মদ বিন শিখরিখ রহিমহুল্লাহ বলেন, এমন রাত খুব কমই আসত যেই রাত তারা পূর্ণ ঘুমে কাটিয়ে দিত। মুজাহিদ রহিমহুল্লাহ বলেন, তারা পুরো রাতে ঘুমাত না। ইমাম রাজি রহিমহুল্লাহ বলেন, আয়াতে ইশারা করা হয়েছে যে তারা তাহাজ্জুদ আদায় করত এবং মুজাহাদা করত, এরপর আরও বেশি আমল করার ইচ্ছে করত এবং আমলগুলো ইখলাসের সাথে করত। নিজেদের ত্রুটির কারণে তারা ইস্তিগফার করত, আর এটিই ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যে তিনি পরিপূর্ণরূপে আমল করতেন।
কিন্তু এরপরেও এগুলোকে কম মনে করতেন। বিপরীতে মন্দ লোকেরা অল্প আমল করে অধিক মনে করে। এখানে আরেকটি সূক্ষ্ম বিষয় রয়েছে। আল্লাহতালা যেহেতু বর্ণনা করেছেন যে তারা অল্প ঘুমাত, আর ঘুম হল মানব স্বভাবের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু তারা নিজেদের এই অল্প ঘুমের কারণেও আল্লাহতালার কাছে ক্ষমা প্রার্থনা করতেন। আল্লাহ তাদের অল্প ঘুমের প্রশংসা করেছেন, কারণ এই অল্প ঘুমের কারণেই তারা অন্য একটি আমলে লিপ্ত হতে পারে, আর তা হল শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ তাদেরকে আত্মগরিমা ও অহংকার থেকে বারণ করেছেন। তিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আদর্শ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমালে তার চোখ ঘুমাত, কিন্তু হৃদয় ঘুমাত না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস-সাজদাহ ও সূরাহ আল মুলক পাঠ না করে ঘুমাতেন না। মুসনাদ আহমদ 14,659। অন্য হাদিসে বর্ণিত হয়েছে তিনি সূরা আল জুমআর ও সূরা বনি ইসরাইল পাঠ না করে ঘুমাতেন না। সুনান তিরমিজি 3,405। তিনি যখন ঘুমানোর ইচ্ছে করতেন তখন ডান হাত গালে নিচে রাখতেন এবং বলতেন, হে আল্লাহ, যেদিন আপনার বান্দাদেরকে উঠাবেন সেই দিন আমাকে আপনার আজাব থেকে রক্ষা করুন। মুসনাদ আহমদ 4,226 নম্বর হাদিস। চার, মূল্যবান বাণী। আবু হামিদ গাজালি রাহিমহুল্লাহ বলেন, বেশি খানা খেয়ে বেশি পান করো না, অন্যথায় বেশি ঘুমাবে এবং বেশি ক্ষতিগ্রস্ত হবে, আর বেশি ঘুমের ফলে নিজের জীবন তথা সময় নষ্ট হয়, তাহাজ্জুদ ছুটে যায়, অলসতা পেয়ে বসে এবং হৃদয় কঠিন হয়ে যায়। কেননা জীবন তো কিছু শ্বাসের সমষ্টি, এটি বান্দার মূল ধন যা দিয়ে সে ব্যবসা করবে, আর ঘুম হল মৃত্যু, বেশি ঘুমে হায়াত কমে যায়। ফুজাইল বিন ইয়াজ রাহিমহুল্লাহ বলেন, দুটি অভ্যাস মানুষের হৃদয়কে কঠিন করে দেয়, অধিক ঘুম ও অধিক আহার। ইবনুল কাইয়িম রাহিমহুল্লাহ বলেন, ঘুম হৃদয়কে মেরে ফেলে এবং শরীরকে ভারী করে তোলে, সময় নষ্ট করে, উদাসীনতা ও অলসতা তৈরি করে, আর উপকারী নিদ্রা হল যা কঠিন প্রয়োজনে গ্রহণ করা হয়ে থাকে। রাতের শুরুর অংশের নিদ্রা অধিক প্রশংসনীয় এবং শেষের অংশের চেয়েও উপকারী, আর দিনের মধ্যভাগে নিদ্রা তার উভয় প্রান্তের নিদ্রা থেকে বেশি উপকারী, আর যে নিদ্রা উভয় প্রান্তের যত কাছাকাছি হবে তা তত ক্ষতিকর হবে এবং উপকারও কম হবে। বিশেষ করে আসরের পরের নিদ্রা এবং দিনের শুরুর অংশের নিদ্রা অধিক ক্ষতিকর, তবে বিনিদ্র ব্যক্তির কথা ভিন্ন। আলিমগণ ফজরের সালাত ও সূর্যোদয়ের মাঝামাঝি সময়ে ঘুমানোকে মাকরুহ মনে করতেন, কারণ এটি খুবই মূল্যবান সময়। আল্লাহ পাকের পথিকেরা এই সময় বিভিন্ন কর্মপদ্ধতি নির্ধারণ করতেন, এমনকি যদি তারা সারা রাত সফর করতেন তবুও এই সময়ে নিজের সফর বন্ধ করে দিয়ে বসে পড়তেন যতক্ষণ না সূর্যোদয় হতো, কারণ এটি হলো দিনের শুরুর অংশ এবং তার চাবিকাঠি, আর এর মাধ্যমেই দিনের সূচনা হয়। সুতরাং তার ঘুম যেন হয় অপারগ ব্যক্তির ঘুমের নাই। পাঁচ, কিছু চমৎকার কাহিনী। দুই আশঙ্কার মাঝে নিদ্রা। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর চেহারায় তার স্বল্প নিদ্রার চিহ্ন দেখা যেত, এমনকি তাকে বলা হতো, আপনি কি ঘুমান না? তিনি বলতেন, যদি দিনের বেলায় আমি শয্যা গ্রহণ করি তাহলে আমার প্রজাদের ক্ষতি, আর যদি রাতের বেলা শয্যা গ্রহণ করি তাহলে আমার নিজের ক্ষতি। স্বল্প নিদ্রা গ্রহণকারী সফল। জাফর বিন জাইদ রাহিমহুল্লাহ বলেন, আমরা কাবুলের দিকে একটি অভিযানে বের হলাম। আমাদের সেনাবাহিনীতে সিলাহ বিন আশায়ামও ছিল। রাতের বেলায় সে মানুষের কাছ থেকে সরে পড়ল। আমি মনে মনে বললাম, সে কি করে আমি তা পর্যবেক্ষণ করব। মানুষ তার ইবাদতের ব্যাপারে যা বলে আমি তা দেখে নেব। তিনি সালাত আদায় করলেন, এরপর শয্যা গ্রহণ করলেন। মানুষ গভীর ঘুমে অচেতন হয়ে পড়ল, এমনকি আমি বললাম, মানুষের চোখগুলো ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে। তিনি তখন লাফ দিয়ে উঠে পড়লেন এবং আমার কাছাকাছি একটি বাগানে প্রবেশ করলেন। আমিও তার পিছু পিছু প্রবেশ করলাম। তিনি ওযু করে সালাত দাঁড়ালেন। যখন তিনি সালাত আরম্ভ করলেন তখনই একটি সিংহ আসলো এবং তার খুবই কাছাকাছি চলে এলো। আমি একটি গাছে উঠে বসলাম। তিনি বললেন, আমি সেখান থেকে তার প্রতি দৃষ্টি রাখলাম। সিংহটি তাকে ছেড়ে দেয় নাকি খেয়ে ফেলেছে? অতঃপর তিনি সিজদা করলেন। আমি ধারণা করলাম, এখন নিঃসন্দেহে সিংহটি তাকে আক্রমণ করবে। তিনি সিজদা থেকে উঠে বসলেন, তারপর সালাম ফিরালেন, এরপর বললেন, হে হিংস্র প্রাণী, অন্য কোথাও হতে নিজের রিজিক অন্বেষণ করো। এই কথা শুনে সিংহটি ফিরে গেল, কিন্তু তার গর্জনে পাহাড় কেঁপে উঠল। তিনি এইভাবেই ভোর হওয়া পর্যন্ত সালাত আদায় করতে থাকলেন। তখন তিনি আল্লাহতালার এমন প্রশংসা করলেন
যা আমি আর কখনোই শুনিনি। এরপর তিনি বললেন, হে আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। অথবা তিনি বললেন, আমার মতো মানুষ কি আপনার কাছে জান্নাত প্রার্থনার মতো দুঃসাহস দেখাতে পারে? এরপর তিনি ফিরে এলেন যেন রাত কাটিয়েছেন তুষকের উপর ঘুমিয়ে, আর আমি প্রভাতে উপনীত হলাম ক্লান্ত অবস্থায়, যা শুধু আল্লাহ তাআলাই ভালো জানেন। ৬. রামাদানে ঘুম। রামাদানে আপনার ঘুমের নির্ধারিত একটি সময় রাখতে হবে এবং বাকি পুরো সময়কে নিজের উপকারী কাজে ব্যস্ত রাখতে হবে। মনে করতে হবে ঘুমের সময় চলে গেছে এবং আরামের দিন কেটে গেছে, কারণ ইবাদতের জন্য জেগে থাকার মাস চলে এসেছে। ইবাদতের মাধ্যমে আনন্দে মশগুল থাকার দিন উপস্থিত হয়েছে। আল্লাহর নৈকট্য অর্জনের রাতগুলো অতি নিকটবর্তী। রামাদান আপনাকে শিক্ষা দিচ্ছে যে আপনার শক্তি আপনার কল্পনার বাইরে। অল্প সময়ের ঘুমই আপনার জন্য যথেষ্ট, বাকি সময় সালাত ও কিয়ামে কাটানো যায়। যে একবার পারে সে শতবার পারে, যে একবার ব্যর্থতার পর্দা ভেঙে ফেলেছে সে সব সময়ের জন্য নিজের উচ্চাকাঙ্ক্ষার ছাদ উঁচু করতে পারবে। রামাদানের ফজিলতময় অধিকাংশ ইবাদত করার সময় হল রাতের বেলা। যদি আপনি রাত নষ্ট করে ফেলেন তাহলে অনেক কল্যাণ থেকে বঞ্চিত হবেন। সুতরাং রাতের বেলা কম ঘুমানোর ফিকির করুন এবং যতটুকু প্রয়োজন দিনের বেলা ঘুমিয়ে নিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কাইলুলা বা দুপুরবেলা সামান্য বিশ্রাম করো, কেননা শয়তান কাইলুলা করে না। আল মৌজামুল আউসাত ২৮ নম্বর হাদিস। কারণ এটি আপনাকে রাতের বেলা সালাত আদায়ে শক্তি যোগাবে। জেনে রাখুন, কবরে গিয়ে যখন আপনি এই অল্প সময় কাইলুলা করার ফলাফল দেখবেন তখন আনন্দে আপনার অন্তর পুলকিত হবে। ৭. সচেতনতার সূর্য ডুবে গেছে। মানুষ ফজরের পর ঘুমিয়ে নিজের রিজিক নষ্ট করছে, টেলিভিশনের সামনে বসে থেকে সারা রাত জেগে থাকছে এবং আল্লাহর ফরজ বিধান নষ্ট করছে। অধিকাংশ রাত কাটিয়ে দিচ্ছে বাজার ঘাটে আড্ডা দিয়ে। অধিকাংশ রাত ঘুমিয়ে থেকে নিজের অনেক লাভজনক জিনিস হারিয়ে ফেলেছেন। তারা এমন সব লাভজনক জিনিস হারাচ্ছে যার মূল্য শুধু তখনই বুঝে আসবে যখন সফলদের সফলতা দেখতে পাবে এবং সীমালঙ্ঘনকারী ও শাস্তিপ্রাপ্ত ব্যক্তির শাস্তি দেখবে। ৮. দোয়া। হে আল্লাহ, আমার জন্য স্বল্প নিদ্রাকে যথেষ্ট করুন। হে আল্লাহ, আপনার আনুগত্য বাদ দিয়ে আমাকে ঘুমাচ্ছন্ন করবেন না, বরং আপনার অবাধ্যতা বাদ দিয়ে ঘুমাচ্ছন্ন করে দিন। আমাকে এমন তৌফিক দিন যেন ঘুম ও জাগ্রত উভয় অবস্থায় ইখলাস ঠিক রাখতে পারি, ফলে ঘুমেরও প্রতিদান অর্জন করতে পারব এবং জাগ্রত থাকারও প্রতিদান অর্জন করতে পারব। ৯. যথেষ্ট কথা হয়েছে, এখন আমল দেখার বিষয়। সম্মানিত, এই মাসের প্রতিটি রাতে আপনার ঘুমের জন্য একটি নির্ধারিত সময় নির্ধারণ করুন। সবসময় ঘুমানোর আগে আপনার নিয়তকে নবায়ন করে নিন, তাহলে আপনার ঘুমও ইবাদত হবে। যেমন আপনি নিয়ত করলেন যে ঘুমের মাধ্যমে সালাত আদায়ের শক্তি অর্জন করবেন, ঘুমের আদব ও আজকারের প্রতি যত্নশীল হন, তিন কুল তথা সুরা ইখলাস, ফালাক ও নাউস পাঠ করে ফু দিয়ে তিনবার সমস্ত শরীর মাসেহ করুন, সাথে সাথে আয়াতুল কুরসি পাঠ করুন, তাসবিহে ফাতিমি তথা ৩৩বার সুবহানাল্লাহ, ৩৩বার আলহামদুলিল্লাহ এবং ৩৪বার আল্লাহু আকবার পাঠ করুন। সুস্থ ও নিরাপদ ঘুমের জন্যে কমপক্ষে ৩ ঘন্টা আগে আহার করবেন। যে কোনো ইবাদতের জন্য পরিত্যাগ করার প্রতিটি আরামের বিনিময়ে আল্লাহর কাছে প্রতিদান আশা করুন। আল্লাহর আনুগত্যে যে নিদ্রায় আপনি পরিত্যাগ করেছেন তার বিনিময় আল্লাহর কাছে প্রার্থনা করবেন, তাহলে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে আপনার জন্য এর চেয়েও উত্তম জিনিসের ব্যবস্থা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঘুম হল মৃত্যুর ভাই, আর জান্নাতীরা মৃত্যুবরণ করবে না। বাইহাকি কর্তৃক আল বাস ওয়াল নুশুর ৪৪০ নম্বর হাদিস। অন্য বর্ণনায় আছে, আর জান্নাতীরা ঘুমাবে না, আল মৌজামুল আউসাত ৮৮১৬। যে সময়ে ঘুমানো মাখরু সে সময় ঘুমাবেন না, যেমন ফজরের পর ও ঈশার আগে। ১০. আপনি স্বার্থপন্ন। নিজের পরিবার ও সঙ্গী সাথীদেরকে সবসময় তাহাজ্জুদের জন্য জাগিয়ে দিন। এমন কোনো পরিকল্পনার ব্যাপারে আপনার মতামত কী যেখানে ফজর বা তাহাজ্জুদের সালাতের জন্য আপনার পার্শ্ববর্তী লোকেদের জাগিয়ে দেয়া হবে? ৩. আজকের আলোচ্য বিষয়, প্রতিবেশী। আপনার সম্পর্ককে উন্নত করুন। বাড়ি বানানোর আগে প্রতিবেশীর প্রতি লক্ষ্য রাখুন। ১. আজকের আলোচ্য বিষয়ের ফায়দা। প্রতিবেশীর প্রতি অনুগ্রহে রয়েছে পরিপূর্ণ ঈমান। আবু সুরাইয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর শপথ সে ঈমান আনেনি, আল্লাহর শপথ সে ঈমান আনেনি, আল্লাহর শপথ সে ঈমান আনেনি। বলা হলো, কে হে আল্লাহর রাসূল? তিনি বললেন, যার অত্যাচার থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। সহিহুল বুখারী 6016। সহিহ বুখারীর অপর হাদিসে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাত দিবসের প্রতি বিশ্বাস রাখে সে যেন নিজের প্রতিবেশীকে কষ্ট না দেয়। সহিহুল বুখারী 6018। জান্নাতে প্রবেশ। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার প্রতিবেশী তার অনিষ্টতা থেকে নিরাপদ নয় সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম হাদিস 46। প্রতিবেশীকে কষ্ট প্রদান জাহান্নামে প্রবেশের কারণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, আল্লাহর রাসূল, অমুক মহিলা রাতে সালাত আদায় করে, দিনে রোজা রাখে, ন্যাক আমল করে এবং সাদাকা করে, কিন্তু সে জবান দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার মাঝে কোনো কল্যাণ নেই, সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত। সাহাবি বললেন, আর অমুক মহিলা ফরজ সালাত আদায় করে এবং সম্পদের সাদাকা দেয় এবং কাউকে কষ্ট দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে জান্নাতীদের অন্তর্ভুক্ত। আল আদাবুল মুফরাদ 119 নম্বর হাদিস। ইমাম আহমদ রাহিমুল্লাহ এইভাবে উল্লেখ করেছেন, সে তার জবানের মাধ্যমে প্রতিবেশীকে কষ্ট দেয় না। শ্রেষ্ঠত্বের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নিকট সর্বোত্তম সঙ্গী সে যে তার সঙ্গীর কাছে সর্বোত্তম, আল্লাহর নিকট সেই প্রতিবেশী সর্বোত্তম যে তার প্রতিবেশীর কাছে সর্বোত্তম। সুনান তিরমিজি 1944 নম্বর হাদিস। 2. কুরআনের আলো। আল্লাহতালা সম্পর্কের হক আলোচনায় বলেছেন, তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো কিছু শরিক করো না, পিতামাতার সাথে সদ্ব্যবহার করো এবং আত্মীয় ইয়াতিম মিসকিন কাছের প্রতিবেশী দূরের প্রতিবেশী ঘনিষ্ঠ সহচর পথিকজন ও তোমাদের দাস দাসীদের সাথেও সদ্ব্যবহার করো। আল্লাহ কখনো দাম্ভিক ও বড়াইকারীদের পছন্দ করেন না। সূরা আন-নিসা আয়াত 36। এখানে আল্লাহ তাআলা বলেছেন, কাছের প্রতিবেশী, এরা হলেন সেই প্রতিবেশী যাদের সাথে আপনার আত্মীয়তার সম্পর্ক আছে। কেউ কেউ বলেন, সে হলো ওই ব্যক্তি যার সন্নিকট কাছাকাছি। আবার কেউ বলেছেন, এখানে উদ্দেশ্য হলো স্ত্রী। আর আল্লাহ তাআলা আয়াতে দূরের প্রতিবেশী দ্বারা বুঝিয়েছেন সেই প্রতিবেশীকে, পরিভাষায় যাকে প্রতিবেশী মনে করা হয় এবং আপনার ও তার বাড়ির মাঝে খালি জায়গাও রয়েছে। আবার কেউই বলেছেন, সে হলো ওই প্রতিবেশী যার ও আপনার মাঝে কোনো আত্মীয়তা নেই। আবার কারো মত হলো, সে হলো অমুসলিম। 3. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আদর্শ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, একদা এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে তার প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ করলে তিনি বললেন, যাও, ধৈর্য ধরো। অতঃপর সে দুই বা তিনবার এভাবে এসে অভিযোগ করলে তিনি বললেন, তুমি গিয়ে তোমার জিনিসপত্র রাস্তায় ফেলে রাখো। অতঃপর সে তার জিনিসপত্র রাস্তায় ফেলে রাখলে লোকেরা তাকে এই ব্যাপারে প্রশ্ন করতে লাগল এবং সে তাদেরকে তার প্রতিবেশীর খবর জানাতে থাকল। লোকেরা তাকে অভিশাপ দিতে লাগল, আল্লাহ তার উপর এরূপ করুন। তখন প্রতিবেশী তার নিকট এসে বলল, তুমি ফিরে যাও, ভবিষ্যতে তুমি আমার পক্ষ হতে এরূপ কিছুর পুনরাবৃত্তি দেখবে না। সুনান আবু দাউদ 5153 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে উপদেশ দিয়ে বলেন, হে মুসলিম নারীগণ, কোনো প্রতিবেশিনী যেন তার অপর প্রতিবেশিনীর হাদিয়াকে তুচ্ছ মনে না করে, যদিও তা ছাগলের সামান্য গোস্তযুক্ত হার হোক। সহিহুল বুখারী 2566। সহিহ মুসলিম 1033। এখানে গোস্তযুক্ত হার দ্বারা ছাগলের খোরা উদ্দেশ্য করা হয়েছে। হাদিসের অর্থ হল, যদি কোনো প্রতিবেশী মহিলা অপর কোনো মহিলাকে কোনো জিনিস হাদিয়া দেয় তাহলে তা তুচ্ছ জ্ঞান করবে না, যদিও হাদিয়া দেওয়া এই জিনিসটি থেকে অনেক সময় উপকৃত হওয়া যায় না। মোট কথা, হাদিয়াটি থেকে দুটি ফায়দা গ্রহণ করা যায়। এক, কোনো মহিলা যদি তার প্রতিবেশী মহিলাকে কিছু হাদিয়া দেয় তাহলে তা তুচ্ছ মনে করবে না, যদিও তা সামান্য জিনিস হোক। দুই, কোনো মহিলার কাছে কোনো জিনিস হাদিয়া পাঠানো হয়েছে সেই হাদিয়ার জিনিসকে তুচ্ছ মনে করবে না, যদিও তা কম হয় বা হালকা জিনিস হয়। এখানে নারীদেরকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে কয়েকটি কারণে। এখানে কিছু কারণ উল্লেখ করা হলো। এক, নারীরা অধিক পরিমাণে হাদিয়ার জিনিস নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে থাকে। দুই, পুরুষদের তুলনায় প্রতিবেশীদের সাথে নারীদের বেশি সম্পর্ক থাকে, কারণ নারীরা বাড়িতে সবসময় অবস্থান করে। তিন,
বাড়িতে ভালোবাসা বা শত্রুতার মূল ভিত্তি হল নারী। চার, অমূল্য বাণী। হাসান বাসরি রহিমহল্লা বলেন, কষ্ট প্রদান থেকে বিরত থাকা ব্যক্তি উত্তম প্রতিবেশী নয়, বরং উত্তম প্রতিবেশী হল যে কষ্টে সবর করে। ইবনুল আরাবি রাহিমহুল্লা জামিউল আহকামিল কুরআন গ্রন্থে উল্লেখ করেন, প্রতিবেশীর সম্মান রক্ষা ইসলামের জামানার ন্যায় জাহিলি যুগেও খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল। এটি যৌক্তিক, শরীয়তসম্মত, মানবিক ও ধর্মবিশ্বাসের অন্তর্ভুক্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিব্রিল আলাইহিসাল্লাম আমাকে প্রতিবেশীর ব্যাপারে উপদেশ দিতে থাকলেন, এমনকি আমার কাছে মনে হলো যে অচিরেই প্রতিবেশীকে উত্তরাধিকারীর অন্তর্ভুক্ত করে দেওয়া হবে। সহিহুল বুখারি 6014, সহিহুল মুসলিম 2624। পাঁচ, একটি চমৎকার কাহিনী। আরবরা উত্তম প্রতিবেশীর দৃষ্টান্ত দিতে গিয়ে আবু দাউদের প্রতিবেশীর দৃষ্টান্ত দিত। এই প্রতিবেশীর নাম ছিল কাব বিন মামাহ। তারা উত্তম প্রতিবেশীকে তার সাথে তুলনা করে বলত, আবু দাউদের প্রতিবেশীর মতো প্রতিবেশী, কারণ যখন কেউ কাবের প্রতিবেশিত্ব গ্রহণ করে মৃত্যুবরণ করত, তখন তিনি তার পরিবারকে রক্তপণের মূল্য পরিশোধ করে দিতেন। আর যদি প্রতিবেশীর কোনো উট বা ভেড়া মরে যেত, তাহলে তিনি তা কিনে নিতেন, ফলে তার কাছে এসে কবি আবু দাউদ প্রতিবেশিত্ব গ্রহণ করেন। কাব তার সাথেও একই আচরণ করেন, ফলে আরবেরা উত্তম প্রতিবেশীকে তার সাথে তুলনা করত। তারা বলত, আবু দাউদের প্রতিবেশীর মতো প্রতিবেশী। ছয়, রামাদানে প্রতিবেশীর সাথে উত্তম আচরণ। ইফতারের জন্যে তাকে দাওয়াত করা, রামাদানের আগমনে তাকে অভিনন্দন জানানো, তার সাথে মিলে তারাবিহের সালাত আদায় করা, ফজরে সালাতের জন্য তার সাথে সাক্ষাৎ করা। এখনকার প্রতিটি কাজই আপনার জন্য এক একটি সুযোগ, যেন পানি তার নালায় ফিরে আসে এবং রামাদানে প্রতিবেশীদের হৃদয় বিগলিত হয়, ভালোবাসায় তাদের অন্তর পরিপূর্ণ হয়। সুতরাং কেন আপনি এমন সুযোগকে গণিমত মনে করবেন না? সাত, প্রতিবেশীর সাথে উত্তম আচরণের সূর্য ডুবে গেছে। প্রতিবেশীকে কষ্ট প্রদানের বিষয়টি ছড়িয়ে পড়েছে, আর তা এভাবে, সামান্য অজুহাতে প্রতিবেশীর সাথে ঝগড়া বিবাদে জড়ানো, স্বার্থপরতা, আত্মগম্ভীরতা এবং সামাজিক স্বার্থের উপর ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দেয়া, প্রতিবেশীর আনন্দে শরিক না হওয়া এবং তার বেদনায় সান্ত্বনা প্রদান থেকে বিরত থাকা, তার বাড়ির সামনে গাড়ি থামিয়ে রাখা যেন তার বাড়িতে প্রবেশ বা বের হওয়ার ক্ষেত্রে তার জন্য সংকীর্ণতা তৈরি হয়, প্রতিবেশীর বাড়ির সামনে পানি ফেলা যেন তার ঘরে প্রবেশ বা বের হওয়া কঠিন হয়ে যায়, প্রতিবেশীকে সংকীর্ণতায় ফেলে রাখা তাদের বাড়ির সামনে দেয়াল ইত্যাদি প্রতিবন্ধকের মাধ্যমে, তার দরজার সামনে ময়লা আবর্জনা ফেলে রাখা। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এমন একটি কাল আমরা অতিবাহিত করছি যখন কারো নিকট তার মুসলিম ভাইয়ের চেয়েও তার দিনার ও দিরহামের উপযুক্ত প্রাপক আর কেউই নেই, আর এখন এমন যুগ এসেছে যখন দিনার ও দিরহামই আমাদের কারো নিকট তার মুসলিম ভাইয়ের চেয়েও অধিক প্রিয়। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, অনেক প্রতিবেশী কিয়ামতের দিন তার প্রতিবেশীকে অভিযুক্ত করে বলবে, হে আমার প্রতিপালক, এই ব্যক্তি আমার জন্যে তার দ্বার রুদ্ধ করে রেখেছিলেন এবং আমাকে তার সদাচর থেকে বঞ্চিত করেছিল। আল আদাবুল মুফরাদ 111। আট, দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া করতেন, হে আল্লাহ, আমি আপনার নিকট স্থায়ী আবাসস্থলে দুষ্ট প্রতিবেশী থেকে আশ্রয় চাই, কেননা মরুভূমির প্রতিবেশী তো প্রস্থান করবে। মুস্তাদরাকাল হাকিম 1951 নম্বর হাদিস। নয়, যথেষ্ট কথা হয়েছে, এখন আমল দেখার বিষয়। প্রতিবেশীর জন্য সংকীর্ণতা তৈরি করবে এমন কোনো জিনিসের মাধ্যমে তাকে কষ্ট দেবেন না। আপনার খাবারে প্রতিবেশীকে শরিক করে তার প্রতি খেয়াল রাখুন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের প্রতি খেয়াল রাখুন, হে আবুজার, যখন তুমি তরকারি রান্না করবে তখন তাতে পানি বেশি দিও এবং তোমার প্রতিবেশীকে কিছু প্রদান করো। সহি মুসলিম 2625। তাকে নিজের সাথে ইফতারে দাওয়াত করুন এবং তারাবিহের সালাতে নিজের প্রিয় শাইখের কাছে নিয়ে যান। প্রতিবেশীর বাচ্চাদের মন ও তাদের অভিভাবকের মন আকৃষ্ট করতে তাদেরকে হাদিয়া দিন। আলহামদুলিল্লাহ, এরই মাধ্যমে শেষ হচ্ছে রামাদান সিরিজের প্রথম পর্বটি। ধন্যবাদ, জাজাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।